দেখছেন এএসআর নিউজ। তিস্তার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। সারা বাংলার মানুষ সবাই তাকিয়েছিল, কারণ আগামী পাঁচটা বছর এলাকার উন্নয়ন বলুন, জেলার উন্নয়ন বলুন, গ্রামের উন্নয়ন বলুন, সমস্ত কিছু নির্ধারিত হয় এই পঞ্চায়েত নির্বাচনের মধ্যে। আমরা মুর্শিদাবাদের মানুষ, আমার এই বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায়, যে জেলায় আমাদের প্রায় 13টা বিধানসভা, এখানে আমাদের 21টা ব্লক, প্রতিটি জায়গায় যে নির্বাচন হয় সেই নির্বাচনের আমাদের মূল হাতিয়ার ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন। ভোটারদের মুখে একটাই কথা ছিল, আমার বাড়িতে কন্যাশ্রী রয়েছে, আমার বাড়িতে সবুজ সাথী রয়েছে, আমার বাড়িতে খাদ্য সাথী রয়েছে, সুতরাং মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া এটা আমার নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। বহু ভোটার তারা এসেছেন, ভোট দিয়েছেন, আমরা চেয়েছি শান্ত পরিবেশের মধ্যে দিয়ে ভোট প্রদান করার জন্য, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা মানুষের কাছে আবেদন রেখেছি। এবং সবচেয়ে বেশি আমরা দেখলাম এবারের নির্বাচনে আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নবজোয়ার কর্মসূচি, সেই কর্মসূচি আমাদের এই জেলাতেও হয়েছে, এবং এই ভোটে তার রিফ্লেকশন খুব দারুণভাবে হয়েছে। এবং সব কিছু মিলিয়ে আমরা দলগতভাবে আমরা তৈরি ছিলাম এই নির্বাচনে। আমরা এই নির্বাচনে যে ফলাফল পেয়েছি তাতে আমরা সত্যি ভীষণভাবে আনন্দিত। আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা কৃতজ্ঞ, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ, দলের কাছে কৃতজ্ঞ, আমরা রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়ের কাছে কৃতজ্ঞ। আমরা সবাই মিলে আমাদের এই মুর্শিদাবাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাদের এই টোটাল মুর্শিদাবাদ জেলায় 78টা হচ্ছে জেলা পরিষদের সিট, তার মধ্যে আমার এই জেলায় হচ্ছে 48টা সিট। এই 48টা সিটের মধ্যে কালকে যখন শেষ রাত্রেও ফলাফল ঘোষণা হয়েছে, আমরা দেখছি আমাদের তৃণমূলের ঝুলিতে এসেছে 43 সিট, এবং এই জায়গায় আমরা ভীষণভাবে আনন্দিত যে মানুষের আগামী দিনে আমরা কাজ করতে পারবো। মানুষ যে আমাদের ওপর আস্থা রেখেছে তার জন্য মুর্শিদাবাদের মানুষের কাছে আমরা আমাদের দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।